হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সামনে যেহেতু পৌষ সংক্রান্তি, সেই জন্য কনকনে ঠান্ডা সকালবেলা হলে রয়েছে, আর তার সঙ্গে দেখছি হালকা কুয়াশাও আছে। তো আজকে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে সকালবেলা স্নান করে নিয়েছি, জানি না সন্ধ্যের সময় কী হবে। তবুও যেটুকু রোজগারের কাজকর্ম সেগুলো তো সেরে ফেলতেই হবে। প্রচণ্ড উত্তরে হাওয়া বইছে আর এতটা পরিমাণে ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে হাতের আঙুলগুলো পুরো অবশ হয়ে যাচ্ছে। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচেছি, ওগুলোকে শুকোতে দিয়ে দেবো, না হলে কিন্তু রোদের তো এখন তেমন তেজ নেই, যদি ঠিকঠাক টাইমে না শুকোতে দিই তাহলে কিন্তু জামা কাপড়গুলো শুকোবে না। আর এখন যেহেতু শীতকাল, তো এখন একটু জামা কাপড় বেশি দরকার হয়। তো সেই জন্য ছেলে যেহেতু ছোট, আপনাদের বাড়িতে যাদের ঘরে বাচ্চা আছে আপনারা তো বুঝতেই পারছেন, ছোট্ট বাচ্চা হতো একদমই ঘুমিয়ে আছে ওটা ঠিক আছে, কিন্তু তো 2 বছর বাচ্চা, 2-2.5 বছরের, তো সে এখন জামাগুলো যেন 1 ঘন্টা অন্তর অন্তর নোংরা করে ফেলছে। তো সেগুলোকে যদি ঠিকঠাক টাইমে কেচে ধুয়ে না শুকোতে দিত তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তো সেই জন্য সকালবেলা একেবারে জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে দিচ্ছি। আর বাচ্চা জামা কাপড় যদি একটু ভালো করে না শুকায় তাহলে কিন্তু সেগুলো তাকে পরাতেও ইচ্ছে করে না। জামা কাপড় শুকোতে দিয়ে চুলটা একটু খুলে দিয়েছি, কারণ চুলটা শুকিয়ে যাবে, না হলে কিন্তু ওই যদি আমি খোঁপা করে রেখে দিই তাহলে ওর মধ্যেই সন্ধ্যাবেলা যখন আমি চুলটা খুলবো তো দেখি তখনও পর্যন্ত ভিজে রয়েছে। তো এখন যেহেতু ছাদে আমি এই ঠাকুরের কাজকর্মগুলো করব, তখন চুলটা একটু শুকিয়ে যাবে। আর রান্না করার সময় তো একেবারে চুল খুলি না, কারণ এতটা পরিমাণে চুল মাথা থেকে পড়তে থাকে, তো হয়তো দেখা যাবে খাবারের মধ্যেই চুল ঘোরাফেরা করছে। আর আমি যখনই চুল খুলে কাজ করি তো তখনই আমি দেখব নিচের দিকে অনেকটাই চুল পড়ে আছে মাটিতে। তো এমন একটা সিচুয়েশন হয়েছে যে মাথার থেকে যেন বাইরে চুল বেশি পড়ে থাকে। তো এখানে ঠাকুরের সমস্ত বাসনপত্র বের করে নিয়ে চলে এসেছি, ঠাকুর ঘর মুছে, ঝাড় দিয়ে মুছে, ঠাকুর গা থেকে বাসি ফুল পাল্টে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। এই যে হালকা হালকা রোদ লাগছে কিন্তু বেশ ভালো লাগছে, এখন মনে হচ্ছে ঘরের মধ্যে গেলেই যেন আরও বেশি ঠান্ডা লাগবে। তো কাজকর্মগুলো সকালবেলা উঠে টুকটুক করে সেরে ফেলতে হবে, না হলে শীতের ছোটোবেলায় যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু সেদিন সারাদিনটা মানে কাজের হেরফের হয়ে যায়, সময় মতো সমস্ত কাজকর্ম গুছিয়ে উঠতে পারা যায় না। আর যদি একটু টাইম করে মানে সকালবেলা করে ভোর ভোর ওঠা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে ছোটোবেলা হলেও সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে ফেলা যায়। ঠাকুরের বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে, মানে মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে যাব। আসলে প্রত্যেক দিনই এইভাবে অনেকটাই বাসনপত্র থাকে, আর এগুলো প্রত্যেক দিন এই যে একটা গুঁড়ো পাওয়া যায় বাসন মাজার জন্য পীতাম্বরী, ওটা দিয়েই প্রত্যেক দিন মেজে নেওয়ার চেষ্টা করি। কারণ জলে ছিটে লেগে দেখছি যে ওই ঠাকুরের থালা বাসনগুলোতে কালো কালো দাগ হয়ে যায়। আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাই তো ঠাকুরকে আর কী করে নোংরা বাসনে খেতে দেব, তো একটু কষ্ট হলেও সেটা কোনো গায়ে লাগে না। আর এখনই যেহেতু সকালবেলা করে পাম্পটা চালানো হয়েছে তো জলটা একটু গরম বেরিয়েছে, কারণ আমি সারাদিনে এমনভাবে পাম্পটা চালাই যাতে আমি সকালবেলায় পাম্প চালাতে পারি, সকালবেলা করেই জলটা যাতে শেষ হয়ে যায় তখনই পাম্প চালাই, তাহলে ওই গরম জলেই সকালবেলাটা স্নান করে নিই। আর এমনি গরম জলে স্নান করলে আমার সেটা আবার সহ্য হয় না, শরীর খারাপ লাগে, সেই জন্য আমি হয় ঠান্ডা জলে স্নান করব, না হলে ওই যে সঙ্গে সঙ্গে যেটা পাম্প চালিয়ে জলটা ওইটাতেই স্নান করে নিই। আর যেদিন হয়তো একেবারেই অতিরিক্ত ঠান্ডা মানে জলে হাত দেওয়া যাচ্ছে না সেদিন একটু হালকা গরম জল করে নিই। Thank you.
আর দেখবেন সকালবেলা উঠে যদি ঘরের বাসি ঝাড় দেওয়া, মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো শেষ করে ফেলে যদি স্নানটা করে নেওয়া যায়, তাহলে কিন্তু মনে হবে যেন সারাদিনের অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো এখানে ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এই জায়গাটা যেহেতু সবসময় জলের ব্যবহার করা হয়, সেই জন্য জায়গাটা সবসময় ময়লা হয়ে যায়, মানে নোংরা হয়ে যায়, সেই জন্য প্রত্যেক দিন এখানে ইউজ করার পর ভালো করে ঝাড় দিয়ে তারপরে যাই, নাহলে এখানে যে শ্যাওলা পড়ে, আর ছেলে তো সবসময় এখানে সেখানে ঘুরতে থাকে আমার পিছন পিছন, ও হয়তো আসবে কখন পড়ে যাবে শ্যাওলায়, তো সেই জন্য প্রত্যেক দিনই এটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে যাই। তো সেই জন্য সকালবেলা এই ঠাকুরের কাজটা করতে আমার একটু বেশি সময় লেগে যায়। আর এই যে দেখছেন হচ্ছে আমার ছোট্ট গোপাল আর সাথে রাধা কৃষ্ণের ছোট্ট মূর্তি আছে, ঠাকুরকে এবার স্নান করিয়ে দেবো। প্রত্যেক দিনই এই ঠাকুরকে স্নান করানো, তারপরে নানা রকমের তো কাজ এখানে থাকেই, মানে যেমন একটা ছোট্ট বাচ্চার পিছনে যেটুকু টাইম লাগে ঠাকুরের পিছনেও ঠিক ততটাই সময় দিতে হয়। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এবার গাটাও মুছিয়ে দিয়েছি, তারপর ঠাকুরকে জামা কাপড় আর ঠাকুরের যেসব গয়না রাত্রিবেলা করে শোয়ানোর আগে ঠাকুরের গয়নাপত্র সব খুলে রেখে দিই, আর সকালবেলা উঠে আবার চান করিয়ে ঠাকুরকে আবার সেগুলো পরিয়ে দিই, কারণ গয়না পরে থাকলে তো আমাদেরই ঘুমোতে অসুবিধা হয়, তাহলে ঠাকুরের তো অসুবিধে হবেই। ওই জন্য আমি কী করি, রাত্রিবেলা যখন ঠাকুরকে ঘুমোতে দিই তখন এই যে সমস্ত গয়না টয়না সব খুলে রেখে দিই। এগুলো সব রূপোর গয়না, কিছুদিন আগেই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, ঠাকুরের জন্য এই সব গয়নাগুলো বানিয়েছিলাম, ভীষণই সুন্দর এই গয়নাগুলো দেখতে ছোট্ট ছোট্ট। আর আমার এই গোপালকে গয়নাগুলো দিয়ে পরিয়ে দিতেই যেন মানে খুব সুন্দর লাগছে। এবার ঠাকুরকে চন্দন সিঁদুর, মানে যে যে ঠাকুরকে সিঁদুর পরানোর হয় সব দিয়ে, ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নেব। আর জানেন তো এই বছর গাঁদা ফুল গাছটা লাগাতে দেরি করেছি বলে একেবারেই ফুল হয়নি, তো শীতকালে যেহেতু ফুল একটু কম ফোটে সেই জন্য ঠাকুরের পায়ে দেওয়ার জন্য ফুল একেবারেই কম, একটা দুটো মনে হয়, আর 7-8 দিন পরে গাঁদা ফুলগুলো হয়ে যাবে। ঠাকুরকে এবার খেতে দিয়ে দেবো, আর আজকে যেহেতু শুক্রবার সেই জন্য কোনো রকমের টক জাতীয় ফল এখানে আমি ব্যবহার করব না, কারণ আমি এর আগেও বলেছি আপনাদের শুক্রবারে আমি সন্তোষী মায়ের ব্রত করি, তো ঠাকুরের এখানে ছোলা, যেহেতু সন্তোষী মায়ের কাছে আমি ছোলা আর গুড়টা দেবো ঠাকুরকে, সেই জন্য একটু চিড়ে ভিজিয়ে দিয়েছি আর ছোলা গুড় দিয়ে পুজো দিয়ে দেবো। তারপর দুপুরবেলা মা এলে আবার মা ঠাকুরকে খাওয়াবেন, আমি আবার সন্ধ্যেবেলা খাওয়াবো। তো বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না, আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে এসেছি, ছেলে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে, এবার বিছানাটা গুছিয়ে নেব, ঘরে সমস্ত দরজা জানলাগুলো খুলে দেব। সকালবেলা করে যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে তাহলে এখানে তো দরজা জানলা খোলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এতটা পরিমাণে হাওয়া দিতে থাকে, তো সেই হাওয়ার মধ্যে কি আর ছেলেকে ঘুমোবে, তাহলে ও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য এই ঘরে জানলা দরজাগুলো একটু দেরি করেই খুলি। এবার বিছানাটা একটু ভালো করে টান টান করে গুছিয়ে নেব, বিছানাটা গোছানো হয়ে থাকলে ঘরটা বেশ ভালো লাগে দেখতে, কারণ আমার রুমটা ঢোকার মুখেই একেবারে বেডটা পড়বে, মানে দরজা থেকে যদি আপনি ঘরের দিকে ঢুকেন তাহলে প্রথমেই চোখের সামনে আগে বেডটাই পড়বে, তাহলে সেটাই যদি অগোছালো হয়ে থাকে তাহলে দেখতে খুবই বাজে লাগবে। আর আজকে ভাবছি একটু লেপ কম্বলগুলো রোদে দেবো, তো সেই জন্য ঠিক মতো আর গুছাচ্ছি না, একটু এলোমেলোভাবে গুছিয়ে নিয়ে চলে যাবো ছাদে। দেখুন কত রোদ বেরিয়েছে, লেপ কম্বল, লেপটা হচ্ছে বাবা আর মা গায়ে দেন, আর বাবা মায়ের দুটো বালিশ আর আমাদের ব্ল্যাঙ্কেট আর দুটো বালিশ, এখানেই মাদুরটা পাতিয়ে বাবা মায়ের যে লেপটা গায়ে দেন সেই লেপটা পাতিয়ে দেবো আর দুটো বালিশ দিয়ে দেবো, আর অন্যদিকে আমাদের কম্বলটা দেবো।
তাহলে বন্ধুরা, আমি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাইকে জানাবো ধন্যবাদ।